যে আল্লাহ তাআলা কোথায় আছেন আমি জানি না ফাকাদ কাফারা তাহলে সে কুফরি করলো আর যদি সে এমন প্রশ্নের উত্তরে বলে আল্লাহ তাআলা আরশের উপরেই আছেন কিন্তু আরশ কোথায় আছে তা আমি জানি না তাহলে ফাকাদ কাফারা সেও কুফরি করলো এই সমস্ত পীররা সকলে ভণ্ড বাতিল এদের কাছে যারা যাবে তারাও বাতিল এদের থেকে দূরীভূত থাক নিজেকে দূরে রাখতে হবে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার পিতামাতা সন্তান সন্ততি এবং সকল কিছুর চাইতে অধিক প্রিয়তর না হব আরশের অধিপতি আল্লাহ যিনি ছিলেন তিনিই মুস্তাফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন আল্লাহর নূরে যদি নবী পয়দা হয়ে থাকে নবীর নূরে সারা জাহান পয়দা হলো মানে সব কিছু আল্লাহরই একটা অংশ আল্লাহর নূর থেকেই এসেছে এই ওয়াহদাতুল উলুদের বিশ্বাস এটা একটা কুফরি বিশ্বাস আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউযলিল ফালা হাদিয়ালা وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أهل حديث আন্দোলন বাংলাদেশ বগুড়া সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং সুধী মণ্ডলী সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি সম্মেলনে যোগদান করার তৌফিক দান করেছেন তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমার আলোচনার বিষয় আকীদা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কি আকীদা পোষণ করে এই সম্পর্কেই সংক্ষিপ্ত আলোচনা করেই আমি আমার আলোচনাকে ইতি টানব আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আল্লাহ সম্পর্কে আকীদা আমরা আল্লাহ সম্পর্কে কি আকীদা পোষণ করি আল্লাহ সম্পর্কে বা আল্লাহর প্রতি ঈমান আনার জন্য চারটি বিষয় শামিল হয় এক আল ঈমানু বিউজুদিল্লাহ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই আল ঈমানু বিরুবুবিয়াতিহি আল্লাহ তাআলার রুবুবিয়াতে বিশ্বাস অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই সবকিছুর মালিক এবং আল্লাহ তাআলাই সবকিছুর নিয়ন্ত্রক পরিচালক হিসেবে আল্লাহকে এক বিশ্বাস করার নাম আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা তিন আল ঈমানু বিইবাদাতিহি আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতে কোন ব্যক্তি বা বস্তুকে শরীক না করা চার আল ঈমানু বি আসমাইহি ওয়া সিফাতিহি আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে সেগুলো ক্ষেত্রেও আল্লাহকে এক বলে বিশ্বাস করা এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিস সমূহে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী যেইভাবে বর্ণনা এসেছে ঠিক সেইভাবে বিশ্বাস করা এর নাম হচ্ছে আসমা ও সিফাতের উপর বিশ্বাস সম্মানিত উপস্থিতি আল্লাহ সম্পর্কে আমাদের দেশের বহু সংখ্যক
বলতে গেলে অধিকাংশ মুসলিমই ভুল আকীদা পোষণ করে থাকি, বিশেষ করে আল্লাহ তাআলা কোথায় আছেন এই প্রশ্নের উত্তরে আমাদের দেশের বহু সংখ্যক মানুষ কুফুরি আকীদা পোষণ করে থাকেন। আমাদের দেশের আকীদা হলো আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান। এই আকীদা আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায়, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আকাইদ ও ফিকহ নামে একটি কিতাব রয়েছে, সেই কিতাবের মধ্যে আমরা দেখতে পেতাম যে আল্লাহ তাআলা নিরাকার ও সর্বত্রই বিরাজমান। অথচ আল্লাহ তাআলা কোথায় আছেন এই ব্যাপারে কোরআন এবং হাদিসে তার সুস্পষ্ট বর্ণনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীকে দুইটি প্রশ্নের ভিত্তিতে মুমিনা ঘোষণা দিয়েছিলেন। দাসীকে প্রথম প্রশ্ন করেছিলেন, আইন আল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? সেই দাসী উত্তরে বলেছিল, আল্লাহু ফিস সামা, আল্লাহ তাআলা আসমানে। দুই নাম্বার প্রশ্ন করেছিলেন, মান আনা, বলো আমি কে? দাসী বলেছিল, আনতা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটি প্রশ্নের উত্তরের ভিত্তিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাসীকে মুমিনা ঘোষণা করলেন এবং তাকে আজাদ করে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করলেন। এখান থেকে বোঝা যায় এই বিষয়টি একেবারে ছোটখাটো বিষয় নয়, এমন ভাবার কোনো সুযোগ নেই যে আল্লাহ কোথায় আছে এটা নিয়ে এত বাড়াবাড়ি কেন। আল্লাহ সর্বত্রই বিরাজমান। এই আকীদা কুফুরি আকীদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কোন ব্যক্তিকে যদি এমন কোন প্রশ্ন করা হয় যে আল্লাহ তাআলা কোথায় আছেন, এই প্রশ্নের উত্তরে কেউ যদি বলে যে আল্লাহ তাআলা কোথায় আছেন আমি জানি না, ফাকাদ কাফারা, তাহলে সে কুফরি করলো। আর যদি সে এমন প্রশ্নের উত্তরে বলে আল্লাহ তাআলা আরশের উপরেই আছেন কিন্তু আরশ কোথায় আছে তা আমি জানি না, তাহলে ফাকাদ কাফারা, সেও কুফরি করলো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ব্যাপারে এত কঠোর বাণী উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোথায় আছেন এই ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য প্রমাণ রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস বা ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন্নাস মা নুজ্জিলা ইলাইহিম, আমি তোমার উপরে কোরআন নাজিল করেছি, তুমি মানুষের কাছে এই কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দাও এই কোরআনের মধ্যে কি কি বিধান নাজিল হয়েছে। কোন জিনিস নাজিল হয় যখন উপর থেকে নিচে আসে, উপর থেকে যখন নিচে নিয়ে আসা হয় তখনই সেটা নাজিল বলা হয়। আল্লাহ তাআলা কোথায় আছেন এমন প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সহিহ মুসলিমের হাদিসকে আমরা উল্লেখ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদে, জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। এই হাদিস প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস ছিল আল্লাহ তাআলা উপরে রয়েছেন, এই জন্যই তিনি বলছেন জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিহরাজে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে যখন পৌঁছলেন তখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে দেখা হলো, তারপরে দ্বিতীয় আসমানে পৌঁছলেন, তারপরে তৃতীয় আসমানে পৌঁছলেন, চতুর্থ আসমানে পৌঁছলেন, এইভাবে আস্তে আস্তে সপ্তম আসমানের উপরে উঠলেন, তারপরে সিদরাতুল মুনতাহা পৌঁছলেন, তারপরে আল্লাহর সাথে কথোপকথন হলো। আল্লাহ যদি সর্বত্রই বিরাজমান হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে গেলেন কেন? আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান হলে এই কথা তো বলার কোনো দরকারই ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাওয়ার কোনো দরকারই ছিল না। সম্মানিত উপস্থিতি, আমরা যখন স্বাভাবিকভাবে দোয়া করি, যারা বলে যে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান তারাই যখন দোয়া করে দুই হাত উপরে উঠায় আকাশের দিকে তাকিয়ে দোয়া করি, এই দোয়াই প্রমাণ করে যে তার সত্তা, তার স্বভাব সেটা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা উপরে। কিন্তু
সে স্বভাবের বিরোধিতা করে নিজে সে বিশ্বাস করছে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান। সম্মানিত উপস্থিতি, তাহলে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আল্লাহ তাআলা আরশের উপরে সপ্তম আকাশের উপরে এই আকীদায় বিশ্বাস করে। আল্লাহ তাআলার আকার আছে কি নিরাকার এই প্রসঙ্গে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের আকীদা হলো আল্লাহ তাআলার আকার রয়েছে, তবে সেই আকার কেমন আমরা জানি না। আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের কারো মত নন, তিনি শুনেন এবং দেখেন। সৃষ্টি জগতের কারো মত নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি জান্নাতে আল্লাহকে দেখতে পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে দিনের বেলায় সূর্য দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? সাহাবায়ে কেরাম বললেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কোনো সমস্যা হয় না। আবারও যদি জিজ্ঞেস করলেন যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে পূর্ণিমার রাত্রে চন্দ্র দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? সাহাবায়ে কেরাম বললেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কোনো সমস্যা হয় না, আমরা খুব ভালোভাবে দেখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ণিমার রাত্রে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে চন্দ্র দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে দিনের বেলায় সূর্য দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না, অনুরূপভাবে আল্লাহকে তোমরা দেখবে এটাও তোমাদের কোনো সমস্যা হবে না। এই হাদিস প্রমাণ করে যে আকারবিহীন কোনো জিনিসকে দেখা যায় না, আকার আছে বলেই তাকে দেখা যাবে। জান্নাতীদের জন্য সবচাইতে বড় নিয়ামত হলো জান্নাতীরা আল্লাহকে দেখতে পাবে। অতএব এই বিষয়টা প্রমাণ করে আল্লাহ তাআলার আকার আছে, তবে আকার কেমন তা আমরা জানি না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আল্লাহ তাআলাকেই একমাত্র গায়েব জানতা বলে বিশ্বাস করে। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন পীর, পৃথিবীর কোন বুজুর্গানের দিন গায়েবের খবর জানে না। গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া, আল্লাহর নিকটেই রয়েছে গায়েবের চাবিকাঠি, আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না। আল্লাহ তাআলা বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনের কেউ গায়েবের খবর জানে না একমাত্র আল্লাহ ব্যতীত। আল্লাহ একমাত্র গায়েবের খবর জানেন, অথচ আমাদের দেশের বহু সংখ্যক মানুষ বিশ্বাস করে যে সমস্ত ভণ্ড পীর রয়েছে এই ভণ্ড পীরেরা নাকি গায়েবের খবর বলতে পারে, এই বিশ্বাস তারা করে। এই জন্য তারা বিশ্বাস করে যে পীর সাহেব তার মোরা কাবায় বসে সারা দুনিয়ার সব কিছু দেখতে পায়। আপনি যদি তাবলিগের নিসাবের কিতাবগুলো দেখেন তাহলে তাদের পীর সাহেবরা সুফি সম্রাটরা গায়েব জানেন এই ধরনের বহু কাহিনী এই ধরনের কিতাবের মধ্যে দেখা যায়, যা স্পষ্ট ভ্রান্ত এবং আকীদা বিধ্বংসী, ইমান বিধ্বংসী আকীদা বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গায়েব জানতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে তিনি তায়েফের ময়দানে মার খেতেন না। মার খাওয়ার আগে তিনি জানতে পারতেন যে তায়েফের ময়দানে গেলে তাকে মারা হবে, রক্তাক্ত করা হবে, তিনি আগেই সতর্ক হয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবের খবর জানতেন তাহলে উহুদের ময়দানে তার দুইটি দাঁত ভেঙে যেত না, তিনি আগেই সতর্ক হয়ে যেতেন, কিন্তু তিনি গায়েব জানতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু মুস্তালিক যুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেলেন, পথিমধ্যে তার গলার হার হারিয়ে গেল, হারটি সেখানেই পড়েছিল, হারের উপরে উট শুয়ে গেছে, উটের পেটের নিচেই হার পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজলেন কিন্তু হার খুঁজে পেলেন না, এবং সেখানে রাত্রি যাপন করতে হলো। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে জেনার মিথ্যা অপবাদ দিল মুনাফিকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে তিনি পেটের নিচে উটের হাড় পড়ে আছেন, তিনি বুঝতে পারতেন, খুঁজে পেতেন, কিন্তু তিনি খুঁজেই পেলেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না এর বহু প্রমাণ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ করে বললেন যে তুমি বলে দাও ওয়ালাউ কুনতু আ'লামুল গায়েব, যদি আমি গায়েবের খবর জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে আমি বেশি বেশি ভালো কাজ করতাম। ওয়ামা মাসানিয়া সু, আর আমাকে কোনো অমঙ্গল স্পর্শ করতে পারতো না। ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমি ইউমিনুন, আমি ইমানদার কওমের জন্য ভীতি প্রদর্শনকারী ও সুসংবাদ দানকারী মাত্র, আমি গায়েবের খবর জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর যদি না জানে তাহলে একজন গাজাখোর পীর কিভাবে গায়েব বলতে পারে? একজন গাজাখোর পীর কিভাবে মুরাকাবায় বসে তিনি দুনিয়ার সবকিছু দেখতে পান? এটা মানুষ মানুষের বিবেক কিভাবে সাপোর্ট করতে পারে, বিবেক কিভাবে বিশ্বাস করতে পারে? এই প্রশ্ন আপনাদের মাঝে রেখে গেলাম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বিশ্বাস করে আল্লাহ একমাত্র রিজিক দাতা, পৃথিবীর আর কেউ রিজিক দাতা হতে পারে না। এই জন্য আমরা যখন আমাদের কারো সন্তান হয় না, যখন কারো রুজির সমস্যা হয়, আমরা সরাসরি আল্লাহর নিকটে সাহায্য কামনা করি, কারণ আল্লাহ হচ্ছেন আর রাজ্জাক। কিন্তু আমাদের দেশের বহু সংখ্যক মানুষ মুখে বলে আল্লাহ হচ্ছেন আর রাজ্জাক, কিন্তু যখন কোনো সন্তান হয় না চলে যায় পীরের মাজারে, মাজারে গিয়ে বলে বাবা দাও একটা সন্তান দাও। আমরা বিশ্বাস করি আল্লাহ একমাত্র সাফি, আল্লাহর একটা গুণবাচক নাম হচ্ছে সাফি, আল্লাহ হচ্ছেন শেফা দানকারী, আরোগ্য দানকারী। আমরা যদি অসুস্থ হই তাহলে আল্লাহ সুস্থ না করলে পৃথিবীর আর কেউ সুস্থ করতে পারবে না। এই বিশ্বাস আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ করে থাকে। কিন্তু আমাদের দেশের মানুষ যখনই অসুস্থ হয় চলে যায় পানি বাবা, মাটি বাবা, বিড়ি বাবা, দড়ি বাবা, ক্যালকুলেটর বাবা, বহু বাবা আছে তাদের কাছে চলে যায় এবং তাদের কাছে সুস্থতা কামনা করে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ দার্থহীন কণ্ঠে বলে দিতে চাই, এই সমস্ত পীররা সকলে ভণ্ড বাতিল, এদের কাছে যারা যাবে তারাও বাতিল, এদের থেকে দূরীভূত থাক, নিজেকে দূরে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আকীদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আকীদা হলো পৃথিবীর মধ্যে সব কিছু, নিজের ধন সম্পদ, নিজের সন্তান সন্ততি, সব কিছুর চাইতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, এটা আমাদের আকীদা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আমি তোমাদের নিকটে ততক্ষণ পর্যন্ত, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার পিতামাতা, সন্তান সন্ততি এবং সকল কিছুর চাইতে অধিক প্রিয়তর না হব, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। আমরা আমাদের সব কিছুর চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। এই ভালোবাসার প্রমাণ স্বরূপ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ওই ভাষণকে স্মরণ করে, বিদায় হজ্জের ওই ভাষণকে মূল নীতি হিসেবে গ্রহণ করে সামনের দিকে অগ্রসর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। দুইটি বস্তু কি? এক কিতাব আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নাত নাবিহি, দুই তার নবীর সুন্নাত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই স্লোগানকে সামনে রেখেই পথ চলে, তাদের মূল স্লোগানই হলো আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, মানব রচিত সকল বিধান বাদ দিয়ে ওহির বিধানের অনুযায়ী আমরা আমাদের সার্বিক জীবন পরিচালনা করব। এই আহ্বান, এই মেসেজ নিয়েই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কাজ করে যাচ্ছে। কিন্তু আমাদের দেশের বহু সংখ্যক মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার, ভালোবাসতে গিয়ে বা রাসূল প্রেমিক বলে নিজেদেরকে আখ্যায়িত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জবেহ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একদিন ঈদে মিলাদুন্নবী পালন করে মনে করছে তারাই হচ্ছে প্রকৃত আশেক রাসূল। আসলে এই সমস্ত মেকি ভালোবাসা ইসলাম সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা একমাত্র তার সুন্নাতের অনুসরণের মাধ্যমে সম্ভব, অন্য কোনোভাবে সম্ভব নয়।
আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ মনে করে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল, আল্লাহর বান্দা এবং তার রাসূল হিসেবে আখ্যায়িত করে এবং সেই বিশ্বাস পোষণ করে। আমাদের দেশের বহু সংখ্যক মুসলিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করতে 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 একেবারে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে, একবারে আল্লাহ বলে ফেলেছে। আমাদের দেশে একটি উর্দু শেয়ার পড়া হয় মিলাদ মাহফিল গুলোতে, সেই উর্দু শেয়ারে বলা হয়েছে, ওহ জো মুস্তাবি আরশ থা খোদা খোদা হোকার উতার পড়া হ্যায় মদিনা মে মুস্তফা হোকার, আরশের অধিপতি আল্লাহ যিনি ছিলেন তিনি মুস্তফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন। অর্থাৎ আল্লাহ যিনি আরশে আরো ছিলেন, আরশে তিনি মুস্তফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন। অর্থাৎ আল্লাহর মুহাম্মাদের মধ্যে কোনো পার্থক্য নেই, যিনি আল্লাহ তিনি মুহাম্মাদ। আমাদের দেশে একটি বাংলা গান বানিয়ে দেওয়া হয়েছে, আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখরে মন আহাদ সেটাই বিরাজ করে জানে গুণীজন, মানে আহমদের মিম উঠাইয়া দিলে আহাদ হয়ে গেল, আহমদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু একটা মাত্র মিমের পার্থক্য, মিম উঠিয়ে দিলে আহমদ আহাদ হয়ে গেল, অতএব আহমদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নেই, নাউযুবিল্লাহ। এই আকীদায় আমরা বিশ্বাস করি না। যারা এই আকীদা বিশ্বাস করে, যারা এই আকীদায় বিশ্বাসী যে আল্লাহ মুহাম্মদ মুহাম্মাদই আল্লাহ, যদি কেউ অন্তর থেকে এটা বিশ্বাস করে সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে, নিঃসন্দেহে কাফের হয়ে যাবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘের আকীদা হলো আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সৃষ্টিগতভাবে তিনি মানুষ এবং তিনি মাটির তৈরি, তিনি মাটির তৈরি একজন মানুষ। কিন্তু আমাদের দেশের বহু সংখ্যক মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করতে করতে বলে ফেলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূরের তৈরি। এই নূরের তৈরি বলার একটা কারণ আছে যে তারা হচ্ছে বিশ্বাস করে ওয়াহদাতুল উজুদে বিশ্বাস। ওয়াহদাতুল উজুদ মানে আল্লাহ সবকিছুরই, সবকিছু তার সৃষ্টি জগৎ সবকিছু আল্লাহরই একটা অংশ, এইটা এই বিশ্বাস করে। এই জন্য তারা বলে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। তাহলে কি হচ্ছে, আমরা কিসের কিভাবে মাটির তৈরি হলাম? আল্লাহর নূরে যদি নবী পয়দা হয়ে থাকে, নবীর নূরে সারা জাহান পয়দা হলো, মানে সব কিছু আল্লাহরই একটা অংশ, আল্লাহর নূর থেকে এসেছে। এই ওয়াহদাতুল উজুদের বিশ্বাস এটা একটা কুফুরি বিশ্বাস, এই বিশ্বাস থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ মধ্যপন্থায় বিশ্বাস করে, পুরো চরমপন্থী জঙ্গিবাদকে এক সেকেন্ডের জন্য আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ সমর্থন করেনি, কখনো করবেও না ইনশাআল্লাহ। কারণ যেটা ইসলাম সমর্থন করে না সেটা আহলাদিস আন্দোলন বাংলাদেশ সমর্থন করে না, যেটা কোরআন হাদিস সমর্থন করে না সেটা কখনোই আমরা সমর্থন করি না। এই চরম পন্থা অবলম্বন করে আমাদের দেশের এক শ্রেণীর যুবক কথিত জিহাদের নামে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, কি অবশ্যই জিহাদ ফরজ, অবশ্যই জিহাদ ফরজ, কিন্তু জঙ্গিবাদ জিহাদের অংশ নয়। জঙ্গিবাদ হচ্ছে ডাকাতের পেট কাটা, আর জিহাদ হচ্ছে ডাক্তারের পেট কাটা। আমরা ডাক্তারের পেট কাটায় বিশ্বাসী, জঙ্গিদের বা ডাকাতের পেট কাটায় আমরা বিশ্বাস করি না। জঙ্গিবাদ কখনো ইসলাম সমর্থন করে না। মানুষ হত্যা করে ইসলাম কায়েম করতে হবে এটা ইসলাম কখনো বলে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কখনো মানুষ হত্যা করে ইসলাম কায়েম করতে হবে এই আকীদায় বিশ্বাসী ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, যে আমাদের মুসলিমদের উপরে অস্ত্র উত্তোলন করলো সে আমাদের দলভুক্ত নয়। আমাদের দলভুক্ত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাদের মুসলিমদের উপর অস্ত্র উত্তোলন করলো সে আমাদের দলভুক্ত নয়। তাহলে আমরা কিভাবে একটা মুসলিমের উপর অস্ত্র উত্তোলন করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন, তোমাদের কারো জন্য জায়েজ নাই, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল তাকে হত্যা করা, তারপরে আক্রমণ করা জায়েজ নয়। অথচ আমাদের দেশের যারা জঙ্গিবাদকে বিশ্বাস করে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলা একজন একদল মুসলিমের বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করেছে, এই জিহাদ ইসলাম সমর্থন করে না। এটা মূলত জিহাদ নয়, এটা জঙ্গিবাদ, এবং এই জঙ্গিবাদের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এই জঙ্গিবাদের ঘোর বিরোধী, কখনোই সাপোর্ট করেনি এবং কখনো সাপোর্ট করবেও না ইনশাআল্লাহ। এই
বিষয়ে এই এতটুকু আলোচনা রেখে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, সঠিক আকীদায় বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।